अरे হুকুমের গোলাম ভাই। এই কাবিল এত রাগ করো কি লেগে? শুনো, ওই এক কাম করিল, একদিন একটা বড় বল কিনা, হ্যাঁ ওই মাঠে গিয়ে আমরা সবতে মিলে ফুটবল খেলি। কাকা খুব ভালো হইব, আমরা প্রথম হাফ টাইম খেলুম অরিজিনাল বল দিই, আর পরের হাফ টাইম আমি ঘরে ফুটবল বানাই খেলুম কাকা। চলেন কাকা, একদিন খোলা মাঠে যাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটা ম্যাচ খেললে ফেলি। চলেন কাকা খেলি আইয়েন, চলেন চলেন দল ভাগাভাগি করে একদিন মাঠে যাইয়ে খেলা শুরু করি। আর শুনো, দল ভাগাভাগির সময় এই ব্রাজিলের কইলাম দুইটা প্লেয়ার বেশি দিতে হইব, নাহলে পারবো না। আরে কাকা লাগতো না, আইয়া শিমুল আছে এটাই আনা, আর কিছু লাগতো না। আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি, আমি যখন বললো মাঠে দৌড় দিই তখন কিন্তু আমার কেউ আটকাইতে পারে না, কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দে দৌড়, কেউ আটকাইতে পারে না। ব্রাজিল।